একদিন এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তার ভীষণ ক্ষুধা পেল সে কিছু দূর যাবার পর বিশাল গেটওয়ালা একটা বাড়ি দেখতে পেল মনে মনে খুব খুশি হলো এই ভেবে যে বড় লোকের বাড়ি আজকে একটু মজার কিছু খেতে পারবে ভাবতে ভাবতে সে বাড়ির দারোয়ানকে বলল। সে অনেক ক্ষুধার্থ কিছু খেতে দেবে দারোয়ান বলল ঠিক আছে তুমি বাইরে বসো আমি মেমসাহেবকে জিজ্ঞাসা করে আসি ভিক্ষুক বলল ঠিক আছে ভাই যখন দারওয়ান ভেতরে গেল ভিক্ষুক দেখল একটা বড় সুন্দর খাঁচার ভেতর খুব সুন্দর একটা কুকুর তার সামনে একটা প্লেটে অনেক মাংস দিয়ে রাখা হয়েছে সে দেখে মনে মনে আরও খুশি হল ভিক্ষুক মনে মনে ভাবল কুকুরকে এত মাংস দিছে তাহলে তো আমাকেও অনেক ভালো খাবার দিবে এদিকে দারোয়ান যখন গৃহকর্ত্রীর কাছে গিয়ে ভিক্ষুককে খাবার দেবার কথা বলল তখন গৃহকর্তী তার ওপর রেগে গিয়ে অনেক বকাঝকা করল আর দারোয়ানকে এইভাবে কাজ ফেলে আসতে না করল সামান্য একটু খাবার চাইতে এসে এত কথা শুনতে হলো তাকে দারোয়ান মনে মনে খুব কষ্ট পেল এই ভেবে আরও দুঃখ হচ্ছিল তার ভিক্ষুকটা ক্ষুধা পেটে বসে আছে কিভাবে তাকে গিয়ে বলবে এত বড় বাড়ি দেখলে কি হবে এক বেলা খাওয়ানোর মতন খাবার তাদের নেই ভাবতে ভাবতে সে ভিক্ষুকের কাছে আসলো এবং বলল ভাই ওরা ধনী মানুষ তো খাবার কম খায় শরীর ভালো রাখার জন্য তাই খাবার রান্নাও করে কম এজন্য তোমাকে দেবার মতন খাবার নাই এই কথা বলে নিজের পকেট থেকে পাঁচ টাকা বের করে বলল আমার কাছে এই কয়টা টাকায় আছে তুমি কিছু খাবার কিনে খেয়ে নিও ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেল সে দারোয়ানের টাকাটা নিয়ে হাত তুলে দোয়া করলো হে আল্লাহ যে আমাকে ক্ষুধা নিবারণের জন্য তার যা ছিল তাই আমাকে দিয়ে দিল তাকে তুমি দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দিও এই কথা বলে সে চলে গেল কিছুদিন পর দারোয়ান একটা লটারির প্রথম পুরস্কার পেল সে ওই টাকা দিয়ে বিজনেস শুরু করলো কিছুদিনের মধ্যেই তার অনেক টাকা হয়ে গেল সেই টাকা দিয়ে সে একটা আশ্রম বানালো যেখানে অসহায় অনাথ বয়স্ক লোকজন থাকত এদিকে যে বাড়িতে সে কাজ করতো সেই বাড়ির কর্তা হঠাৎ মারা যায় ঋণের কারণে সব কিছু বিক্রি করতে হলো গৃহকর্তীকে তার আর থাকার জায়গা রইল না তাকে আশ্রয় নিতে হলো এক আশ্রমে আশ্রমে আসার পর দেখলো তার বাড়ির ওই দারোয়ান এই আশ্রমের মালিক ভাগ্যের নির্মম পরিহাস এ এই আশ্রমে সেদিনের সেই ভিক্ষুকটাও থাকে তাই কখনো অহংকার করতে নেই আর অসহায়দের দিকে সময় সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া উচিত